কেন ওপার বাংলার গানকে বেছে নিয়েছিলে? কারণ আমাদের এখানে অনেক ভালো ভালো গান আছে। এক হচ্ছে ও সময় আমি ক্লাস 3-4 পড়ি, এত জ্ঞান আমার ছিল না যে অ্যাকচুয়ালি কী চিন্তা করে করব। সেকেন্ড থিং হচ্ছে এটা কিছু গান থাকে যে বাসায় বাজতে থাকে, কিছু কিছু গান অন রিপিট চলতে থাকে, কিছু পছন্দের গান থাকে বাসার, তো সেখান থেকে আসলে শুনতে শুনতে আমার আসলে মুখস্থ হয়ে গেছে, এই জন্যই ওই গানগুলোকে করা। আর কোনো রিজনই অ্যাকচুয়ালি ছিল না, বিকজ ওই সময় সাবিনা ইয়াসমিন ম্যাডাম বা রুনা লালা ম্যাডাম, শাহনাজ রহমতুল্লাহ ম্যাডামের গানও আমি শিখেছি, সেটা যখন প্রপারলি গান শেখা শুরু হয়েছে, তার আগে না। তো এটা একদম কোনো ইন্টেনশন নাই যে ওই বাংলারই গান হতে হবে, এমন কিছু না, ইটস জাস্ট আমার মুখস্থ ছিল, দ্যাটস ওয়াই হয়ে গেছে, আর কোনো রিজন ওরকম নাই স্পেসিফিক। আচ্ছা, তুমি শুরুতেই বলছিলে যে তুমি খুবই এক্সাইটেড ছিলে যে রুনা লালা ম্যাম এবং সাবিনা ইয়াসমিন ম্যাম ওনাদের সামনে পারফর্ম করবে, তো পরবর্তীতে কখন ওনাদের সঙ্গে দেখা হয়েছে? অনেক দেখা হয়েছে এবং তাদের সাথে আমার অনেক ফরেন ট্রিপ হয়েছে, আমাদের প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছে, এবং রুনা লালা ম্যাডামের সাথে আমার এখন পর্যন্ত বলতে গেলে মানে এত বড় একজন কিংবদন্তিকে এত ইজিলি ফোন করে কথা বলাটা, এটা আমার কাছে নিজেকে খুব অন্যরকম লাগে, যে আমি মনে হয় সবার থেকে আলাদা যিনি আমাকে এত সাজেশন দিচ্ছে অলওয়েজ, এবং আমরা ফেসবুকে আমরা কানেক্ট, সো কখন কোনো একটা গান হলে উনি আমাকে পাঠাচ্ছে, এটা শিখে ফেলো, এটা তুলে ফেলো, ওকে ম্যাম, ওকে ম্যাম, তো আমার সাথে ওনার খুব ভালো একটা কানেকশন আছে। তো তারপর মাঝে একটা যখন করোনার টাইমটা ছিল, আমরা সবাই বাসাতে ছিলাম, আমি মোজার্টের একটা সারগম করেছিলাম, তো করে সেটা আমি ফেসবুকে আপলোড করেছি, অ্যান্ড এটা মোটামুটি ভাইরাল হয়ে যায়, সবাই খুব শেয়ার টেয়ার করছে, তো সেটা রুনা লালা ম্যাডামের চোখে পড়ে, তো সে আমাকে ফোন করে আবার সেই উইশেসটা জানায়। উনি খুব অ্যাক্টিভ এইসব বিষয়ে যে নতুনরা কী কাজ করছে, এবং দেখা হলেই বলে তুমি তো ওদিন ওখানে লাইভ করেছিলে গান, না শুনেছি, মানে ভয় লেগে যায় যে এখন আমার কাছে মনে হয় উনি আসলে প্রত্যেকটা প্রোগ্রাম দেখে আমাদের। সো এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য, যে এত বড় একজন মানুষ আমাদের ছোটদেরকে এত বেশি স্নেহ করছে, এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছে, অ্যাডভাইস দিচ্ছে অলওয়েজ, মানে এই যে একটা মানে উনি যে সহজ করে মানে দিয়েছে পথটা, যে তুমি ইজিলি আমাকে রিচ করতে পারবে, এটা আমার জন্য আসলে অনেক বড় একটা বিশাল বড় ব্যাপার।